দোলন বাড়ির নমুনাটা এখনো স্পষ্ট হয়ে আছে। বাড়ির আঙিনা, বৈঠকখানা, মক্তবের ভিটা, নারকেল ও সুপারি গাছের সারি সবই পড়ে আছে। নেই শুধু ও বাড়ির মানুষগুলো, নেই ঘরের ছাউনি, আছে শূন্য ভিটা। বাড়ির উত্তর পাশে নারকেল গাছ পড়ে আছে, আর পাতাগুলো মেঘনার জলে ডুবানো। ঠিক এমনি ডুবে গেছে অনেক স্বপ্ন ও আশা, ছিন্ন ভিন্ন হয়ে গেছে কত স্বজন। অনেক আবেগ আর অনুভূতি পড়ে আছে মেঘনার কুলে কুলে, ভাঙনের কবলের পাশাপাশি সন্দীপের কুল ঘেঁষে জেগে উঠেছে নতুন নতুন চর। সন্দীপের দক্ষিণ পশ্চিমে নেয়ামস্তি ইউনিয়নে জেগেছে ঠ্যাঙ্গার চর, উত্তর পশ্চিমে জেগেছে জাহাজার চর, সন্দীপের ঠিক উত্তরে বিচ্ছিন্ন ইউনিয়ন উড়ির চর। এছাড়াও দ্বীপের মতো জেগেছে আরো অনেকগুলো ছোট ছোট চর, তারই মতো একটি সন্দীপের সোজা দক্ষিণে ডুবোচর। জোয়ারের পানিতে প্লাবিত হয় এ চর, আর ভাটার সময় শুকিয়ে যায়। মাঝে মাঝে সেখানে যায় সজল ও সেলিম। টাইমেরও ঠিক নেই, টাইম দে এক কেন আর এক টাইমে, এর কথারও ঠিক নেই, কামারও ঠিক নেই। দিবে কেমনে, ইয়ার মান নাকি কামাই, বড় মাছ আইব হেমনে হে দরকার হয়ে যাবে, হালার করতে দিলাম খেল কর কথা হেতে ওই আমরা দিনে জ্বালালাইছি, হিনে যে জ্বালালাইছি, কার জাগার নাই, দুনিয়াতে জাগার নাই, তেলাই হেতে সবসময় তেলের সমস্যা খালি হেদিন বাংলাদেশ হিডি কাল হয়েছে হেতে লইছে না, তার কারণে তার গাল গুনে আমরা হলাং মার খেত সবসময়। এই কি কইলি রে, ধরে কি তোর বাপ দাদার নাই, তুই জাল বেবি আমরা জাল বেইতাম না, গাল গুনো তো খালি সেসা কাজ, হ্যাঁ সব মানুষের লোকে এই করি করে গালের গুনে খালি সেসা কাজ, তো লজ্জা শান্ত নাই থাকলে দেখি করতি না। এই কথা হুঁশ করি কই, কাটতে হিরা গেছে আন্দাজ জগত কাজ, এই শরম না থাকলে মরণ মালা মানুষের বুঝো না, হিডে বলো কোনটা খাইছে, শরম তো নাই লজ্জা তো নাই, তোর জীবন তুই যা কি মার খেয়েছিস, এটা কি মানুষের ডাল করিও খানা বেশরম করিয়ে, তোর মতো মানুষের বজির হিসে হিসে ও কেউ কি করে নাই, বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা আর কি হইতে কত হলে তুই যেরকম মানুষের মনে কর ছবি কে এমনি গাল খারাপ টাকা না জানবি তো তুই কথা কাম কা শালার হুদ বারো জানতুন বারো আন্তন বারো
কাকা সবিকের অবস্থা ভালো না ই আপনি বেরুয়া আপনি ঘাট মালিকের ফোন দেন ঠিক কইছস মানুষ ঠিক নই তো সুবিধা না হ্যাঁ রে দোয়ানে কোন গায় আছে তোর বাপের খবর কি বল বল না বল বল না কি রে কি যে কি যে দাদা তোর এখন বই আছস কি যে বাপ তো আবার মারা মাইলেছ তুই যা দাদা দাদা হ্যাঁ লাগি টাক লাগি না ও রে ফোন লাগ দনো আজগর আইয়ে এ আজগর আয়ো আয়ো আমরা তো জামিলে তো সিলেকে সব কেড়লি বারবার বড়িতে তেল বাড়ি জামিলে আয়ো যে সব কেড়লি হেতের বাড়ি সমস্যা বেগিন সবকে আইয়ে গন্ডল করে এখন তো দোয়ানদারি যে বলাইয়া হেতের হেতের জন্য খারাপ ব্যবহার দিছে হারাম দাদা যে হে অপমানজনক কথা হত্যা এরকম করে গেলে তা অনেক তো হাজার বলি তো বাড়ি কি গেছে আল্লাহ জানি কি হইলো ইয়ে এটা তো ঠিক নাই তো মোদি ঠিক নাই কোন ঠিক আছে ওই যে বাড়ি মিকে তো বাড়ি মিকে তো দিলু দেখলাম यार गाता दिसि किल्लाय तुती हुन मारा बोलले एने जालबी ती हे जालबी ती जाल हाले ठीक लागेस दुने तात जागा नाय दुरे तात जागा नाय आय आज जागा बयसी जाल पुत जागा एने तोर लेखा आसे सरो आय जागा तोर नाम लेखा आसे कोनान दे आर ब्रो हिडे डिगिले होइतन गेसन उदे मेसे ता तोरो काशिम बेलले तोरो से दिगेसे नाय हराम ता तोर मारा गरि तुगेसे के ओडा बदमाश ओरे ओ काका हे আইছেন তো খাইলে আঙ্গুরে আঙ্গুরে সিধে আইছেন আমরা কামলা খাড়ি কাশ্মীর বোর্ড আছে হিয়া হুশিয়ালা এটা হিয়ারে খাইলে দাম দেন হিয়ার মান দেন খাইলে আঙ্গুর দোষ দেন আঙ্গুর দোষ দেন খাইলে আঙ্গুর খাইলে দোষ দেন মুখ চাইছে বিরা মন চাইছে হিরা হিরা দেন খাইলে কি সে কো পাঁচ দিন কেল তো ভালো জানা কে কি হইছে সাগর আগের মতো সন্ধান না ধাবা জানা কে দেয় না কে এরা ওই শালার পুতুল আর কি সবই কে মানে কে উনি আর কি আগে কত পার্সেন্ট আছিল ভাই 5% ছিল আগে এখন থেকে 10% কথা বোঝা গেছে ঠিক আছে ভাই যে দিব না নলি মলি ব্যাংকে আমার কাছে নিয়ে আবি আচ্ছা ভাই ওকে চল ভাই শুনছো ঠিক আছে ভাই 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 আপনার পাকি আইতেছে ভাই খালি দস্তুর লাগে ভাবি কি তরফ না পাকি শুধু আমি কমে আমি হাবু ঢুকাচ্ছি জ্বালাটা কমাই দিয়ে যাও তোদের ঘরে কি মা বোন নেই আল্লাহ তোর বিচার করবো মা বোন তো আছে সোনা পাখি কিন্তু বউ নাই ভাবি লজ্জা পাইছে ভাই কাছে আর চিন গো সেথায় পড়ছি বসত করে একজন পড়ছি বসত করে আমি একদিনও না দেখিলাম তারে আগুন দেখ ভিড় কিন মিটি নাই আবার আগুন মাঝ বাসে দেখুন কি জানোস না মনে হয় জানি
হুনলাম ইয়ে বন্দর মধ্যে ইয়েতে গেছো সাগর গেছোস হ্যাঁ গেছিলাম কোষগাটে ঠেঙ্গানি খেছ চুরি করে গেছি মাছ পাইলি এ জোয়া মাছ কে কিছে এ জোয়া তো এমন মাছ নাই সামনে ইলিশে জোয়া সামনে তো ইলিশে জোয়া কিছু আফসোস বলার কিছু নাই বাজান দেখলে হুরান জাল ঠিক করে নতুন জানালাই দেখলাম লোন লসি কেন মহাজন দাদন দেয় না মহাজনের দাদন দাদন লই তো যত ডাকাইতি কয়টি এর দাদন দে লাভ শুধু চোদ্দ গুণ একাত্র করে নি তোর কথা তাও বোর্ড আছে আমার আমাকে তো শুধু খাইডা মরতে হয় সবই আমার কপাল রে সবই আমার কপাল হ্যাঁ কাঞ্চন ক কি জাল ফোড়াইতেছে কি কাল আয় 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 সাগর কেন বাবার দিনে সাগর না সরকারি সাগর সরকারি সাগর যে সাগর সরকারের দানে তো সরকারের বাহাত সরকারে সরকারে যদি রাস্তা করে তাহলে খুঁজতে সরকার কেবে বাড়ি দিয়ে না মানুষ তুলি দিয়ে না সরকার আমাদের কথা চিন্তা করে নদীতে 65 দিনের জন্য মাইলিশ যারা বন্ধ করছে কারণ এই সময় নদীতে মাইলিশ ডিম ছাড়বে এই কারণে সরকার যে বন্ধ দিছে সরকার আপনাদেরকে সিএ স্বীকৃতি করে চাউল দিচ্ছে সারানে যে সিএ স্বীকৃতি চাউলের কথা কইলে মেম্বার স্যার মনে তো বেগুন খেয়ে এলা আঙ্গুর দেয় না হ্যাঁ কি করছি মেম্বার স্যার মনে খেয়ে এলা এবার আমি সে মাথা কামাইছে কিনে ব্যাপারে এই কেউ খাইতে না ব্যাগে ঠিক মতো করে চাইলেছি আমরা জানতে যেতে যে কি করছি স্যার খুশকির কথা যে কইলেন আঙ্গু জালের জিয়ানে জাল মারে হব সিলিটে এখানে খুশকি বইয়া খুশকি জাল কিন্তু অবৈধ স্যার কালে জাল তো আঙ্গু কিন হোরা এ আমরা জিয়ানে জাল হালাই ম্যাগনা জিয়ানে মোহনা আছে এ ইয়ানে সবচেয়ে বেশি মাছ উৎপাদন ইয়ানে খুশকি বইয়াই প্রভাবশালী রে অন্তর আঙ্গু হেডেলাতি কাই কোষগাটে হেগিন হোরা দেয় না খালি আঙ্গু কিনে দেখে আমরা খালি বন্ধ সময় ইয়া জালালা হেগিন হোরা হেগিন হোরা দেয় না হেগিন হোরা আঙ্গু সবচেয়ে বেশি উৎপাদন তো ইয়ানে হেগিন তো হোরা না স্যার স্যার আমরা এমন মরা অমনে মরা গরিবের আসলে কেউ নাই তার আনাঙ্গ দেলভারা চলেন হিয়ার আঙ্গ আর বোধ সমস্যা হিয়ারে গেলে আমরা আমরা বোধ চিতে গেছে মতো আঙ্গ স্যার চলেন যাই কি দেখি সাংবাদিকেরা যে কি গভীর শালার তুলনায় যে সামুদ্র খারাপ
মাটা কাকা কি করছে আমার জানমান তুরানো লুচ্ছে মি সব গেল না লুচ্ছে বড়া কি বললি রে শালি আজকে তোর পাইছি এই খারা এই খারা তুই সারা দিন খাটতে খাটতে শেষ মেয়েটা কোথায় গেল কি জানি সারা দিন পাড়ায় পাড়ায় শুধু ঘুরে বেড়াই আমি সারা দিন খাটতে খাটতে শেষ কোন দিন কোন বিপদে পড়ে কি জানি আল্লাহই জানে কি হয়েছে রে মা আল্লাহর কাছে বলি আল্লাহ বিচার করিব কি সমস্যা কোনো সমস্যা নেই তুই কই কতক্ষণ ধরে তুলে পড়েছি আজকে তো গাট মালিকের ভাঙে ময়নে রেখে ভাই দৌড়ি ফেলছি কি গাট মালিকের ভাঙে আজ ঘুরিয়ে আরে আজ ঘুরিয়ে বুঝছিস ঘাট মালিকের ভাঙনে ওই রে বুঝছেন মা বোন এলাকার উগ্রজ থাকতেন যা ইচ্ছে তা করে সে ঘাট মালিকের ভাঙনের কারণে ইয়ার কোন আচার বিচার কোনো কিছু নাই কারণ ইয়ার কি আমি ইয়ে লাগে আছে না দুনে যোগ আনবে কি আছে আঙ্গুল লাগবে আমরা তো ইয়ার লগে আছে ওটা আমরা ইয়ার লগে আছি কি আর এমনে হেড অফ দায়ী করি বুঝছে তার কারণে সে কি কই দিবি আমরা তো সাগরে যাইরে জল ঘুষিতে করি কিন্তু মা বোন ইজ্জত লই আর খেলি না বুঝছে আর এমনিতে সাগর অবস্থা আগের মতো ভালো নাই আগে কি সাংবাদিকরা কি নিউজ টিউজ করছে বালের এর অধি সরকার কোষগার্ড দিয়ে দিছে শুনলাম এমপি স্যারও জেলেদের খোঁজ খবর রাখে হ্যাঁ বেটা এই যে তো এর আগের বার বেটা জেল খাটলাম ঘাট মালিক সিস্টেম করি এর সাথে আর কি বেটা হেগো তো লাগলে তো হেগুলো ঘুরিতে এমনি কি সাগর ঘুরিতে ভাই বহুত দেরি গেছে চলেন দেরি হবে না আরে বেলা ঘুরে আসছি এ চল উঠ চল মোবাইল দিয়ে দিস তো
ايه
তোকে জ্বালা তো বাসি না ঘরে সিকুর ব্যাক কর বাইরে সিকুর ব্যাক কর শান্তি নাই দুনিয়া দিয়ে কেমনে বাসমু কেমনে চলমু দরবাজা ল আইছে বাপ কে বটাছে মে কে গোটা না হলে তোরা তোরা কি সে আর হলা শালি মে কিছে দরজা খুলি তুই কুত্তারা তরকারি বেকিন খাওয়া গেছে তো তুই কোডা আছিলি তুই কোডা আছিলি ঘরের বাইরে আছিলি না তোর হলারে পূজা দিতে গেছিলাম রে তোরে সব গুত্তার গাড়া গাড়ি ভালো লাগে না ঘরে রাখতে ভালো লাগে না বাইরে বাইরে রাখতে শান্তি হয় না কুত্তার খাটা নিতে আরে দি খাটান সারাদিন কুত্তার মতো কাজ করি 14টা বাজে বাজার আয়ে কালের উপরে খানা ইয়ে কেমনে বাজার আনছি রাইলে রান নো রাইলে রান নগরতে বারো কি কলি দুয়ে বাজাতি আজ খাইতে আইস বাপু দুনুগারে খানা ভালো করি তুমি তোকে গালের উপর দি দিমু পারে লুহে যাও আমার আইছ স্যার এখন কি জাল লাগে তোলা লই আইছি ফোন মা দেয় না চুরি করে লই আইছি পেটে গিয়া নিতে দাঁড়া খাইলে তারপর মার খেলি মার তো হচ্ছে দিন মার কি মিজে যাবে দরকার সত্তদিন কথা কেন শিখে তো তোরে মোদী পুকুরে আব্দুল মাইতে আড্ডা নাই জানো কি সে ওটা আব্দুল কথা দিয়ে ঘেরা বুঝি গেছে দেখো আরে কথা সিরি সিরি শুরু করে আর আর আলো তো অত দিন আরে বাদ দে তো ওটা বুঝি না আঙ্গ ফ্যামিলি দুই মিলে এত সমস্যা গেলি তোর বাহু যার আর বাবু সমস্যা আরে কইছে আঙ্গ বাপ দুই তার ধরবেন না তালা বুঝছে ধর এনে কয় এনে শুকনা ইন্দি বিতে রস ইন্দি বক লেতে পালে তুলে দে ও মাঝি হেলা করিস না এ খাওয়া শুনে শুনেছে না আরদিন মাছ বেশি 10টি তারপর বাপ জানার উল্টা উল্টা আর ভিডিও খাবা তোর কি ইচ্ছা আছে শখ আছে আর কর আর তোর দেখ শখ ইচ্ছে পূরণ করুন বুঝছো জীবনে
شغل عزيزتي 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 আন মন মনের দিলে সুখে থাকবো আমরা এক কোণে মাছ ধরি একসাথে চলি টুলি কি কস মানি তোরা আসস তোরা যা মন ভালো মন করে আই আর একখান কথা কই আর একখান সুসংবাদ আছে সেলিমের মামা সেলিমের লাই এই মাসে বিষে হারাই সেলিমের যদি বিষে আইজে কই সেই সময় কি আর সেলিমের কষ্ট থাকবে না সেই সময় তুই আর সুখে সুখ সেই সময় সৎ মারে গিন কি এসব কষ্ট কি আর থাকবে না কি কোন চাসি ঠিক আছে বাবা তোমরা যেন ভালো মনে করো মানে কি কস না তোরা যা ভালো মনে করস আর মনে হয় ভালোই তো সাসি আমরা রাজি থাকলে হাই ছেলেমের বাপের কথা সাইজ আছে খাদ্য কিছু খানা খানা খাইছো না না যেন আর দিন আমু মানে চল ঠিক আছে আর ছেলেমের লগে খারাপ হচ্ছে আই তো আছি চিন্তা করছি ولكنك
কারণ সেলিম তোর খুব ভালোবাসে সেলিম বাসে তুই বাসো না তাহলে সেলিমরে বিয়ে করতে কাউ ফিল লাগে সেলিম আমার জানের বোন তার লাগে সব করতে পারি নিজের সুখের লাগে তোর ভালোবাসার দিকে হাত পারে হিয়ে তোর বন্ধু বাহ সে জানে না আয় তোর ভালোবাসি তাহলে আয় সেলিমরে গিন খুলজি কই খারাপ হয় না 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 দোহাই তোমার তুই সেলিমের কিচ্ছু কই না জানলে সেলিম খুব মন কষ্ট হয় আয় তোর আর ভালোবাসার কসম দিলাম তুই সেলিমের বিয়ে কর আয় সেলিমের ওয়াদা দিছি তার আয় সুখী কর তাই বলে নিজের ভালোবাসা বিসর্জন দিতেছ তুই জানো না সেলিম আর কত ভালোবাসে একবার চলদস্যুর আর তুলে নিতে চাইছি সেলিম নিজের জীবন বাজি রেখে আর বাঁচিয়েছে সেলিমের মামা সেলিমেলা বিষেও ফাটাইছিল খালি আয় জানো যে বিদেশে সেলিম আরে নাকি সে বিদেশেও জানো জাল্লা সেলিমের এই করুণ পরিণতি আর দি তুই তুই ঋণ শোধ করতেছ খারাপ হয় না সেলিম কষ্ট হোক নিয়ে নাই চাই না আর মাফ করে দিই সেলিমের বাড়িতে আর খুঁজি তুই আজকে কই আসিলি হ্যাঁ তুই কই আসিলি বন্ধু কই আসিলি মনে কথা বাদ দে আমাকে মতো ফরাক ফেলে কপালে সুখ সুখ তোর মতো বন্ধুরে ফাইলে আবার কিছু থাকবে আবার আরে তোর জন্য সুসংবাদ আছে কি মাইনে রে তোর জন্য ফিট করে ফেলছি ঠিক বন্ধু ঠিক ল হাঁটে যাই চল বন্ধু যতন করে আদরে আদর মনের গহীনে তোরে নিয়ে যাব মুক্ত ডাঙার দেশে উড়বি তুই মন আকাশে বুকের ও পিঞ্জিরাতে রাইখা তোরে যতন করে আদরে আদর মনের গহীনে তোরে নিয়ে যাব মুক্ত ডাঙার দেশে উড়বি আকাশে তোরে নিয়ে গর্ব আমি আদরের বসবাস ও ময়না রে তুই যে আমার কল্পনার রানীর কথার রাজকন্যা
ও ময়না ও ময়না রে তুই যে আমার কল্পনার রানী রূপ কথার রাজকন্যা দারুন সুবাস তোর কালো চুলে গন্ধরাজ তোর ছোঁয়ায় হাসে আলতা রাঙা পায় তোর নূপুর গান গায় পাখিরা কি দারুন উল্লাসে কি দারুন সুবাস তোর কালো চুলে গন্ধরাজ তোর ছোঁয়ায় হাসে আলতা রাঙা পায় তোর নূপুর গান গাই পাখিরা কি দারুন উল্লাসে তোরে নিয়ে করবো আমি আদরের বসবাস ও ময়না ও ময়না রে তুই যে আমার কল্পনার রানী রূপ কথার রাজকন্যা ও ময়না রে তুই যে আমার কল্পনার রানী রূপ কথার রাজকন্যা কেন যাম করে দেবি যাম সল কেন যাম আজকে মাছ দেখতে কেমন সঙ্গে দূরে নে দূর আছে সাইকেল দিচ্ছে ঠিক আছে সন্দীপের কারণ আছে আর বহুত হয়েছে বাজি তোর অত্যাচার তোর বার অত্যাচার তো বাসি না বাজি তোর লোকে কি কথা আর কোনো কথাবার্তা নাই সমস্যা না আর বার লোক আর লোক আচ্ছা দেখ বাজি কি কী দিস আমরা কইতে তো ডর লাগে অনেক আর কম না আচ্ছা দেখ ক ইয়া মানিকের বোন আছে না শামসুগার মাই হ্যাঁ মনে লোক ছেলে মেয়ের বিয়ে করা যায় না কিরম ও বাজি বিয়ে হতে কয়তো না দেখ বাজি বাজি কথা উনি না আমরা আমরা রাগু ধরুন কিলে কথা উনবেন তো ইয়া
মইনের বাপ মরি যাবার সময় বোট দুই এন্ডাই গেছে এখানে আপনি জানেন না হ্যাঁ জানি তো জানি এক কান বোট মানিক কেলাই এক কান বোট মইনের লাই মইনের যদি সেলিমের বিয়ে করেন তাহলে এক কান বোটের মালিক আপনি হয়ে যাবেন আর বাপের যে অত্যাচার কাঠ মালিক যে অত্যাচার কামরা যে খাটেন এগিনার খাটন লাগতো না আপনি অন বোটের মালিক হইবেন এবার আপনার কই আপনি বুঝিয়েছেন সেলিমের বিয়ে করাবেন আচ্ছা ঠিক আছে বাজি অন আর লক্ষ্য মাই বিয়ে দিবনি আরে হিয়ান তো আই করমু আপনি খালি রাজি আছেন নিয়েন কোন আচ্ছা ঠিক আছে বাজি তুই বুঝিসা আচ্ছা আচ্ছা কাকা তাহলে আর কোনো কথা নেই কাকা খুশি সংবাদ আছে তোর বাবা তো রাজি করার আছিস কেমনে হাসা দিচ্ছি আমি কইলে রাজি তো কি বাপের ভেড়া আছে মনে মারে রাজি করে তো কেন কষ্ট হয়েছে মনে ভাই রাজি মনে হচ্ছে না মনে হচ্ছে না মনে খুশি হাসি বন্ধু লুঙ্গি আছে না লাল লগার কা সেইখিন দেখ আর তুই এলো না না তুলো ভাই এরকম আর আসলে আর তুইলো তুইলো আর এখান তোর অন্য এখান তো লইলো মারি সমস্যা নেই লইলো আর নাই আচ্ছা তাহলে ইহেন দেন বহুত বেশি গেলে জমা দিবেন না কত আমরা ক্রিসমাস খাবাইও ঠিক আছে তুলে এলা না তুলে না তুলে তুলে এখন কাম করুন যা এখন তুই হরিস একদিন আই হরবো কাকা
সজল তোরা হাইলে আমি ব্যাগ দুঃখ বলি যে এ ব্যাগ তো দুঃখ বলবার আরেকটা যন্ত্র আনি দিছি কি আর গাদা বুঝেছ আজকে রাতে মনের মা আর মানিক বাবার কাছে আইছিল আর মন এদের কথাবার্তাতে শুনলাম যে আর মন আগামী রবিবার তঙ্গ বিয়ে তো টিয়ে রাখি চলিয়েছি টিয়ে টিয়েলো চলিয়েছি ওটা বাজান কিস্তি টিয়ে দিছি না আর যে দন কথা Oh, Mungus!
কার দেখানো কো নাই তুমি এখন নজালিত অঙ্গা নজালিত সেলিমের বাসাম কেমনে ওয়াল্লাহ জোয়ার তো আইয়ে এই টাইমে নঙ্গেলে তো জোয়ার তো দু বছর তো বাসি যাবো কবি তো এই সেলিমিয়া ওলাই আই কিনবো ওলা সেলিমের আইয়ে 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 আই তো নঙ্গ কিটা ভুলে গেছি ওলা কার দেখানো কো নাই তুই কিন্তু মাছ ধরতে গেছো কই আল্লাহ আল্লাহ আঁকি লে লো ওলা ওলা لوكي ترى هذا كان تنزل لوكي برمي